ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্নের বোয়িং 737 বিমান। সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ পশ্চিম চীনের গুয়াংগোজি এলাকায় বিমানটি ভেঙে পড়তে দেখা গিয়েছে। বিমানটিতে 133 জন যাত্রী সফর করছিলেন। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর না আসলেও এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার ফলে জঙ্গলে আগুন লেগে যায়। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।